অ্যাটমিকে অনলাইন ডিএলএড বৈধ নয় এমনটাই জানানো হলো অ্যাটমেটিক এনার্জি এডুকেশন সোসাইটির তরফ থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিকে অনলাইন ডিএলএড বৈধ নয়, অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির তরফ থেকে কথা জানানো হয়েছে। শিক্ষক ও প্রশিক্ষকের ক্ষেত্রে দুটো ডিগ্রি প্রয়োজন, একটি বিএড ও একটি ডিএলএড। সুপ্রিম কোর্ট আগেই জানায় প্রাথমিকে ডিএলএড গ্রহণযোগ্য যদি দু বছরের রেগুলার মোডে হয়, অনলাইন মোডে নয়। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি মনি ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মনি, কি আপডেট পাচ্ছ, অনলাইন ডিএলএড বৈধ নয়? দেখো সোনিয়া, এই যে অনলাইন ডিএলএড, অনলাইন মোডে যে ডিএলএড 18 মাসের যে কোর্স, সেটা কিন্তু সুপ্রিম কোর্টই অবৈধ বলে ঘোষণা করেছিল এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এবার অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটিও কিন্তু এই নির্দেশ, সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশকে উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে কিন্তু তারা বলছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু 18 মাসের যে অনলাইন মোডের যে কোর্স, সেই ডিএলএড কোর্স কিন্তু আর বৈধ থাকবে না। যেটা ঘটনা সেটা হচ্ছে যে কোনোভাবে কিন্তু শিক্ষক ও প্রশিক্ষকের ক্ষেত্রে দুটো ডিগ্রি প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটি বিএড ও ডিএলএড। সুপ্রিম কোর্ট সেটা আগেই জানিয়ে দিয়েছিল যে প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু ডিএলএড গ্রহণযোগ্য, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে যে ডিএলএড গ্রহণযোগ্য সেটা কেবলমাত্র যদি অফলাইন মোডে দু বছর রেগুলার কোর্সে ডিএলএড হয়, সেটি কিন্তু কেবলমাত্র গ্রহণযোগ্য হবে।